সুপ্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় আপনাদের দয়ায় অনেক ভালো আছি। ভিরল ফর্ম যেভাবে আসবে প্রার্থীর কাছে, এই প্রসঙ্গে যে একটা গ্রুপে কিন্তু একটি পোস্ট দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যে তিন হাত ঘুরে পুলিশ ভেরিফিকেশনে যাবে সুপারিশপ্রাপ্তদের কাগজপত্র। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের পুলিশ ভেরিফিকেশনের জন্য ভিরল ফর্ম সংগ্রহের কাজ করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিএসসি। শিক্ষকদের পূরণ করা 5 কপি ফর্মের মধ্যে 3 কপি পাঠানো হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। এরপর সংশ্লিষ্ট জেলা পুলিশ সেই ফর্ম অনুযায়ী শিক্ষকদের তথ্য ভেরিফিকেশন শুরু করবে। এনটিএসসির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুলিশ ভেরিফিকেশনের জন্য শিক্ষকদের 5 কপি ফর্ম পূরণ করে এনটিএসসিএ বরাবর পাঠাতে হবে। সেই ফর্ম থেকে 1 কপি নিজের কাছে রেখে বাকি 4 কপি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে এনটিএসসিএ। এরপর শিক্ষা মন্ত্রণালয় থেকে 3 কপি ভিরল ফর্ম পাঠানো হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। সূত্রে আরও জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভিরল ফর্ম পাওয়ার পর সেগুলো ভেরিফিকেশনের জন্য জেলা পুলিশের কাছে পাঠাবে। এরপর জেলা পুলিশ ফর্মের তথ্য অনুযায়ী শিক্ষকদের তথ্য যাচাই শুরু করবে। সেই প্রক্রিয়া শেষ করে ফর্মগুলো তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবে। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেগুলো শিক্ষা মন্ত্রণালয়ে ফেরত পাঠাবে। এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিএসসির সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান, উপসচিব দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, শিক্ষকদের ভিরল ফর্মের 4 কপি আমরা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবো। তারা আমাদের কাছে জেলা অনুযায়ী শিক্ষকদের তালিকা চেয়েছে। আমরা ভিরল ফর্মগুলো সেভাবে সাজাচ্ছি। ভিরল ফর্ম শিক্ষা মন্ত্রণালয়ে কবে পাঠানো হবে সে সম্পর্কে জানতে চাইলে মোহাম্মদ ওবায়দুর রহমান এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। সুপ্রিয় দর্শক বন্ধু, এই ছিল এখনকার মতো। নেক্সট আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন।